রোদ্দুর বৃষ্টি উপেক্ষা করে ওরা কাজ করে। মাত্র কয়েকটা ক্লিকেই আপনার ঘরে পছন্দ মতো খাবার পৌঁছে দেন বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপের এজেন্টরা। ডিজিটাল যুগে খুব সহজেই বিরিয়ানি থেকে গরম গরম পিৎজা, এছাড়াও নানান রকম খাবার আপনি পেয়ে যাচ্ছেন আপনার ডাইনিং টেবিলে। ফরমাইশ মেনে যারা আপনার পছন্দ মতো খাবার আপনার কাছে পৌঁছে দিচ্ছেন, তাদের পোশাকি নাম কি বলুন তো? গিগ ওয়ার্কার্স। ন্যাশনাল কাউন্সিল ফর অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চের সমীক্ষা অনুযায়ী গিগ ওয়ার্কার্সরা সপ্তাহে গড়ে ৬৯.৩ ঘন্টা কাজ করেন, যা সপ্তাহে ৭ দিন ১০ ঘন্টা কাজের সমান। রবিবারের ছুটিও মেলে না। ৮ থেকে ১২ ঘন্টা বাইক চালাতে হয় তাদের। একজন গিগ ওয়ার্কার যে হারে কাজ করেন, শিক্ষিত হওয়া সত্ত্বেও তারা যে পরিমাণ আয় করেন তা চোখে আঙুল দিয়ে তাদের দুরবস্থাকেই তুলে ধরে। ৭৫% গিগ ওয়ার্কার অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। বিপুল পরিমাণ কাজ করলেও মাসে মাত্র ১৮,০০০ টাকা আয় করেন তারা। গিগ অর্থাৎ অস্থায়ী কাজ বা পারফরমেন্স অ্যাক্ট। অতীতে মিউজিশিয়ান বা কমেডিয়ানকেই এই গিগ ওয়ার্কারদের আওতায় ফেলা হতো। ফ্রিল্যান্স কর্মীদেরকেও এর আওতায় ফেলা হয়। এদেরকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। সার্ভিস বেসড গিগ ওয়ার্কারদের মধ্যে পড়েন ডেলিভারি এজেন্টরা, যেমন জোম্যাটো, সুইগি, জেপ্টো, আরবান ক্ল্যাপ, উবার, ওলার মতো কোম্পানির কর্মীরা। অন্যদিকে নলেজ বেসড গিগ ওয়ার্কারদের মধ্যে পড়েন ডেটা সায়েন্টিস্ট, কনসালটেন্সির কর্মীরাও। এইসব কোম্পানিগুলির সুবিধে হলো কর্মীদের সঙ্গে এদের কোনো চুক্তি থাকে না। যখন খুশি হায়ার এবং যখন খুশি ফায়ার করতে পারে কোম্পানিগুলি। অন্যদিকে কর্মীরাও যখন খুশি যেখানে খুশি কাজ করতে এবং ছাড়তে পারেন। একই সঙ্গে একাধিক জায়গায় কাজও করতে পারেন এরা। কিংবা ধরুন একটি মূল কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করতেও পারেন এরা। শুনতে সহজ মনে হলেও বাস্তবের ছবিটা কিন্তু একেবারেই আলাদা। নীতি আয়োগের ২০২২-এর রিপোর্ট অনুযায়ী কোভিডকালে দেশে প্রায় ৩০ লক্ষ গিগ ওয়ার্কার্স ছিলেন। ২০২১ সালে তা ৭৭ লক্ষ হয়েছে। আশা করা যাচ্ছে ২০৩০-এ এই সংখ্যাটা প্রায় ২.৩৫ কোটিতে পৌঁছবে। অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট অনলাইন লেবার ইন্ডেক্স বলছে, ভারতে অনলাইন লেবার মার্কেট শেয়ার ২৪%। এদিক থেকে ভারত ১ নম্বরে। এর থেকে স্পষ্ট, ভারতের গিগ ওয়ার্কারদের জন্য এটি মোটেও ফ্রিল্যান্সিং কাজ নয়, বরং স্থায়ী পেট চালানোর জন্য কর্মসংস্থান। ২০২৪-এর ইপসোস রিসার্চ প্রাইভেট লিমিটেডের প্রকাশিত রিপোর্ট বলছে, ৮৮% গিগ ওয়ার্কার পেট চালানোর জন্যই এই কাজের ওপরে নির্ভরশীল। অন্যদিকে ফ্লোরিশ ভেঞ্চার ২০২০-র রিসার্চের তথ্য বলছে, লকডাউনের ৬ মাস পরে ৯০% গিগ ওয়ার্কার জানিয়েছেন তাদের আয় নিম্নমুখী হয়েছে। ৪৭% গিগ ওয়ার্কার জানাচ্ছেন করোনাকালে তাদের প্রাপ্ত টাকায় সংসার চালাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। জমানো টাকাও তুলতে বাধ্য হয়েছেন তারা। করোনাকালে এই গিগ ওয়ার্কারদের করোনা যোদ্ধা, ফ্রন্টলাইনার নামে সম্বোধন করা হতো, কিন্তু আসলে বাধ্য হয়েই এই কাজের দিকে ঝুঁকেছিলেন এই গিগ ওয়ার্কাররা। বর্তমানে এটি তাদের প্রধান কাজ। বাইক, ট্যাক্সি কোম্পানিগুলি এদের ক্যাপ্টেন, এক্সপার্ট, পার্টনার বলে সম্বোধন করে। পার্টনার কথাটি মূলত বিজনেস পার্টনারকেই বোঝায়। তাদের এমপ্লয়িজ বললে হেলথ ইন্স্যুরেন্স, ট্যাক্স সহ একাধিক সুবিধা দিতে হবে বলেই তাদের এই পার্টনার সম্বোধন। অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের ফেয়ার ওয়ার্ক অ্যানুয়াল রিপোর্ট ভারতের 11টি প্ল্যাটফর্ম নিয়ে সমীক্ষা করেছিল, যার রিপোর্ট বলছে ভারতের সবকটি প্ল্যাটফর্ম যা বেতন দেয় তা দিয়ে সমস্ত খরচ চালানোর পর তাদের হাতে আর কিছু থাকে না। সেন্টার ফর লেবার স্টাডিজ, ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া, ইউনিভার্সিটি বেঙ্গালুরু এবং মন্টফোর্স সোশ্যাল ইনস্টিটিউট মিলে একটি সমীক্ষা করেছিল। হায়দ্রাবাদে ওলা, উবের চালকদের ওপর এই সমীক্ষা করা হয়। 12 থেকে 13 ঘন্টা কাজ করেন এরা, কিন্তু যা আয় করেন তার মধ্যে 40% পেট্রোল, ডিজেলে খরচ করতে হয়। কোম্পানিগুলি দাবি করে তারা এইসব কাজের মাধ্যমে মিডলম্যানদের সরিয়ে বাজারে কর্মসংস্থান বাড়িয়ে দিয়েছে, কিন্তু আসলে এরা নিজেই মিডলম্যানে পরিণত হয়েছে। গিগ ওয়ার্কারদের সমস্ত রাইড, সমস্ত ডেলিভারি এবং সমস্ত সার্ভিসের 15 থেকে 25% সার্ভিস চার্জ নিজেদের পকেটে পুরে নেয় এরা। অঙ্কুর নামে একজন গিগ ওয়ার্কার 12 থেকে 14 ঘন্টা কাজ করতেন। 2 ছেলের বাবা অঙ্কুর আরবান কোম্পানিতে ক্লিনিং এর কাজ করতেন। দিল্লি ও গুরুগ্রামে প্রায় বাইক নিয়ে যাতায়াত করতেন অঙ্কুর। এরই মধ্যে একদিন দুর্ঘটনার মুখোমুখি হন তিনি। নিজের চিকিৎসার জন্য ওই দিনের সমস্ত কাজ বাতিল করতে হয় তাকে। পরদিন অ্যাকাউন্ট চেক করতে গিয়ে অঙ্কুর দেখেন আরবান কোম্পানি তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে ব্লক করে দিয়েছে। 5টি কাজ বাতিল করায়, ব্লক করায় অঙ্কুরের অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে বলে জানায় আরবান কোম্পানি। কাস্টমার নালিশ করলে, লো রেটিং দিলে কিংবা ছুটি বেশি নিয়ে ফেললে এ ধরনের পরিণতি হয় গিগ ওয়ার্কারদের। অথচ গিগ ওয়ার্কারদের ক্ষেত্রে এই কাজ ছিল ফ্রিল্যান্সিং, অর্থাৎ যখন তখন কাজ করতে পারেন তারা। কিন্তু বাস্তবে যে ধরনের উদাহরণ সামনে আসছে তা গিগ ওয়ার্কারদের দুরবস্থার দিকেই ইঙ্গিত করছে। বহু মানুষ আছেন যারা কোম্পানিগুলির রেটিং ব্যবস্থা বোঝেনি না। ড্রাইভার দেরিতে এলে কিংবা ধরুন যে কোনো সামান্য সমস্যায় স্টার কমিয়ে দেন তারা। তাই রেটিং দিলে অবশ্যই 5 স্টার দিন। ডেলিভারি এজেন্টদের রক্ত জল করা খাটুনিকে গুরুত্ব দিন। খুব বড় ভুল না হলে তাদের প্রাপ্য স্টার কমাবেন না। রাজস্থান এবং কর্ণাটকে গিগ ওয়ার্কারদের স্বার্থের কথা মাথায় রেখে বেশ কিছু আইন আনা হচ্ছে, যা তাদের কাজের পরিস্থিতি ফেরাতে পারে বলে আশা বিভিন্ন মহলের। তবে বিশ্বের বহু দেশে গিগ ওয়ার্কারদের স্বার্থ রক্ষা করা হয়েছে। যেমন ধরুন থাইল্যান্ড, মালয়েশিয়ায় দুর্ঘটনার কবলে পড়লে বিমার সুবিধে পান গিগ ওয়ার্কাররা। আমেরিকার ন্যাশনাল লেবার বোর্ড উবার ও লিফট ড্রাইভারদের লেবার ইউনিয়নে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইউকে, নেদারল্যান্ডসের মতো দেশে গিগ ওয়ার্কারদের স্থায়ী কর্মী করা হয়েছে। 2023 সালের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়ন একটি প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ডাইরেক্টিভ পাশ করেছে, যার আওতায় গিগ ওয়ার্কারদের অধিকার সুরক্ষা করা হবে। তাদেরকেও স্থায়ী কর্মী হিসেবে বিবেচনা করা হবে। সব মিলিয়ে সেই পথে হেঁটে ভারতের গিগ ওয়ার্কারদেরও প্রাপ্য পারিশ্রমিক এবং প্রাপ্য সম্মান দেওয়া হোক, এমনটাই দাবি সংশ্লিষ্ট মহলের একাংশের।